বন্ধুরা, প্রায় প্রতিদিন আমি চিন্তা ভাবনা করতে থাকি যে প্রাকৃতিক ভারসাম্য আমাদের নষ্ট হয়েছে, বন জঙ্গল নষ্ট করার ফলে, বন জঙ্গল কেটে ছাপার করে মানুষের নতুন যে বাসস্থান তৈরি করার যে প্রতিযোগিতা চলছে তার জন্য প্রাকৃতিক ভারসাম্য অনেকটা হারিয়েছে, উপরন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মাত্রাতিরিক্ত গরম বা মাত্রাতিরিক্ত ঠান্ডা, সেই সব পরিবেশের কারণেও কিন্তু অনেক প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে। তার মধ্যে বিশেষ করে পশু পাখি, গাছপালা, এদের অস্তিত্ব প্রায় বিপন্ন হওয়ার পথে। সেই পরিস্থিতিটাকে যদি বাঁচিয়ে না রাখতে পারি, আমাদের উপরে বিরূপ প্রতিক্রিয়া প্রভাব পড়বে। সেই জিনিসটাকে বাঁচাতে হলে আমাদের জনসংখ্যা খুব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের গাছপালা, নদীনালা, পশু পাখি, জীবজন্তু এইগুলো কমে যাচ্ছে। সেগুলোকে যদি কমার জিনিসটাকে যদি কভারেজ আনা যায়, তাহলে কিন্তু অনেকটা ভারসাম্য বজায় থাকবে। সেই জিনিসটা নিয়ে আমি আমার আগের ভিডিওগুলোতেও ছোটোখাটো আলোচনা রেখেছি। নিত্যদিন আমি ভাবনা ভাবতে থাকি, তার মধ্যে থেকে নতুন কয়েকটা পয়েন্ট মাথায় এলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করতে থাকি। সেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় আমি নিত্য নতুন এরকম পশু পাখি সম্পর্কে, তাদের আচার ব্যবহার, তাদের সংরক্ষণ ব্যবস্থা কীভাবে করতে হবে এবং বন দপ্তরকে কীভাবে সহায়তা করলে আপনি আর আমি মিলে যৌথ উদ্যোগে এই ব্যবস্থাপনা করতে পারে, যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করলে পরে আমাদের কী কী উপকার, সেই সব বিষয় নিয়ে আমি খুঁটিনাটি আলোচনা করতেই থাকি। তাহলে আজকে বেশি দেরি না করে চলুন আলোচনা করা যাক। পশু পাখিরা সত্যি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। পাখিরা যদি না থাকতো, বনভূমির ফুল ফল পরাগায়নে সম্ভব হতো না। পরাগায়ন বলতে বন্ধুরা, পশু পাখিরা যে ফুলের মধু খাওয়ার জন্য একটা মধু থেকে ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে আবার মধু সংরক্ষণ করে, তার মাধ্যমে যে তাদের একটা শারীরিক সম্পর্কের মতো তৈরি হয় এবং পরাগায়নের ফলে এই বংশবিস্তার হয়। অন্যথা পশু পাখিরা যদি এক ফুল থেকে অন্য ফুলে না যায়, প্রজাপতিরা যদি মধু খাওয়ার জন্য এক ফুল থেকে অন্য ফুলে না যায়, তাহলে কিন্তু উভয়ের সংযোগ সম্পন্ন হতো না এবং পরাগায়ন না হওয়ার ফলে ফুল ফল বীজ এই সবগুলো কিন্তু অস্তিত্ব থাকতো না। সুতরাং এই সব জিনিসগুলোর মূল্য রয়েছে। সেই সব জিনিসগুলোকে বাস্তবে রূপায়িত করতে গেলে আমাদেরকে পশু পাখিগুলোকে আরও বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। কীভাবে সম্ভব সেটা আমার পুরনো ভিডিওগুলোতে আলোচনা করেছি, আজকে আরও একটু বিস্তারিত কয়েকটা পয়েন্ট মাথায় এসেছে, সেইটা আপনার সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে আরও বিস্তারিত আলোচনা করা যাক। ক্ষতিকারক পোকামাকড়কে খেয়ে, কীটপতঙ্গকে খেয়ে পশু পাখিরা আমাদের সাহায্য করে, মানুষের স্বাস্থ্যকে বাঁচিয়ে সুস্থ রাখে, পাশাপাশি চাষের জমির ফসলে ক্ষতিকারক পোকামাকড়কেও কিন্তু ধরে খায়। বন্য পশু পাখিরা আরও আশ্চর্যজনক অনেক রকমভাবে আমাদের পরিবেশে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। সেই সব কথাগুলো জানতে পারলে আপনিও কিন্তু অনেকটা উপকৃত হবেন এবং আপনার ভিডিও দেখা সার্থক হবে। চমকপ্রদ আরও বেশ কয়েকটা তথ্য সংগ্রহ করে আমি এনেছি, শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ বিনামূল্যে আজকে অনেক কিছু তথ্য সম্পর্কে আপনি জানতে পারবেন কম সময়ের মাধ্যমে। ভূমিকম্প কখন আসবে সেটা কিন্তু আমরা কেউই জানি না মানুষেরা, কিন্তু পশু পাখিরা ঠিক জানে। বেশ কয়েকবার হয়তো আপনি লক্ষ্য করেছেন, ঠিক ভূমিকম্প হওয়ার 5-10 মিনিট আগেই সে ছটফট করতে থাকে, একটা বিরূপ প্রতিক্রিয়া তার মধ্যে লক্ষ্য করা যায়। এইরকম অভ্যাস বেশ কয়েক বছর ধরে আপনি যদি ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনিও জেনে যাবেন যে ভূমিকম্প আসার 5 মিনিট আগে থেকে তার আচার আচরণ অস্বাভাবিক লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন কিছু একটা বড়সড় কিছু একটা হতে যাচ্ছে, যার ফলে কিন্তু আপনি আগাম সতর্কতা জ্ঞাপন করতে পারেন। সুতরাং বন্ধুরা, পশু পাখি জীবজন্তু কত আমাদের উপকৃত কাজে লাগে, সেই সব জিনিসগুলো সম্পর্কে একটু ভাবুন। চলুন আমরা, আমি আর আপনি মিলে বিভিন্ন রকমভাবে মানুষের কাছে জনমত তৈরি করি, যাতে
মানুষরা অনেকেই কিন্তু পশু পাখির আচার আচরণ সম্পর্কে জানে না। এবার আমরা যদি তাদেরকে বুঝিয়ে বলি, আমরা যতদূর জানি শেয়ার করি, শেয়ার করলে কমবে না বন্ধু, বরংস বাড়বে। তাহলে বন্ধুরা, এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনি আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে, MORE মোর, ওই মোর অপশানে টাচ করে আপনি আমার ডেসক্রিপশান বক্সটা ভিজিট করলে পরে দেখবেন ওখানে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য, পাশাপাশি আমি আমার জীবনে যে 250 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা ঠিক নিচে দেখুন 52 তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করলেই অটোমেটিক্যালি আপনার বন্ধুর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের অপশানগুলো আসবে, সেখানে টাচ করে আপনি শেয়ার করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপবেন। কোথায় পাবেন এই ভিডিওটা ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বড় করে লেখা আছে, সেইখানে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে ওখানে টিপার পরেই কিন্তু নিচে অল বাটনটা দেখতে পাবেন। অলটাকে টিপে দিলে কি হয়, যে কোনো রকমের ভিডিও আসলে পরে আপনি কিন্তু সময় মতো নোটিফিকেশান পাবেন। তাহলে বন্ধুরা, একটু অন্য প্রসঙ্গতে চলে যাই, ভিডিওটা লম্বা না করে অল্প সময়ের মধ্যে শেষ করব, কেননা আপনার গুরুত্বপূর্ণ সময়ের মূল্য আমি দিতে চাই। বন্যপ্রাণীদের শরীরে সেন্সার লাগিয়ে ভূমিকম্পের পূর্বাভাস নির্ধারণের জন্য গবেষণা চালিয়ে দেখে গেছে সত্যিই ওরা 5 মিনিট আগে থেকে অদ্ভুত আচরণের মাধ্যমে বুঝিয়ে দেয় শীঘ্রই ভূমিকম্প বা হতে চলেছে, কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে। সুতরাং পশু পাখি পোষার মাধ্যমে নিসঙ্গতা, একাকীর মানসিক সমস্যা থেকেও কিন্তু রেহাই পেতে পারেন, যেটা আপনি কোনো চিকিৎসার মাধ্যমে, ওষুধপত্রের মাধ্যমে সারাতে পারবেন না। সুতরাং যাদের বাড়িতে পশু পাখি নেই, তারা হয়তো অন্য কারোর, যাদের বাড়িতে কুকুর, বিড়াল অথবা পাখি আছে তাদের আবেগ সম্পর্কে বুঝতে পারবেন না। বিভিন্ন গবেষণায় জানা গেছে নিসঙ্গতার সমস্যা সমাধানে বিকল্প পোষ্য অথবা পশু পাখি, সেটা কিন্তু আপনি পোষ্য হিসাবে বাড়িতে পালন করুন বা চিড়িয়াখানায় দেখুন বা প্রাকৃতিক পরিবেশে, আজকাল তো প্রাকৃতিক পরিবেশে সেরকম দেখতেই পাওয়া যায় না, তাহলে বিকল্প কিন্তু আপনাকেই তৈরি করে নিতে হবে, যেটা কোনো ওষুধপত্র বা চিকিৎসার বিকল্পের সঙ্গে তুলনা করা যাবে না। যে কোনো দেশের জন্য জীবজন্তু, পশু পাখি অমূল্য সম্পদ, সবাই মিলে বন্যপ্রাণী সংরক্ষণে বাড়তি দায়িত্ব নিয়ে এগোতে হবে, আমরা কিন্তু তাতেই সফলতার মুখ দেখতে পাচ্ছি। একটু গাছ লাগাবেন, ইচ্ছা করে কোনো চারা গাছ তুলে এনে সযত্নে আপনি বাড়ির কাছে লাগিয়ে সেখানটা একটু জাল দিয়ে ঘিরে দেবেন, যাতে কোনো চারা গাছটাকে কোনো পশু পাখি নষ্ট না করে এবং তাকে বাড়তে সাহায্য করুন। দেখবেন ওই বনসম্পদ তৈরি করার ফলে গাছপালাতে পশু পাখিরা এসে আশ্রয় নিচ্ছে এবং তাদের বাসস্থান হারানোর জন্য তারা চিরকালে ধীরে ধীরে বিলুপ্তি হয়ে বিপন্ন হবে না। সুতরাং বন্ধুরা, আমরা কিন্তু আমাদের চলার পথে ছোটোখাটো অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু এইসব জিনিসটাকে বজায় রাখার চেষ্টা করি যতটাই পারি না কেন। আমরা বলছি না যে আহামরি সেঞ্চুরি করব, সম্ভব নয়। 10 গুণ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, উপরন্তু এদিকে গাছপালা কেটে ছায়া সাবার করে দিচ্ছে, সেই সব পরিস্থিতিতে আমরা কিন্তু যতটাই পারি না কেন অল্প অল্প করে চেষ্টা করব, গাছ লাগাবো, বন্যপ্রাণীদের বিরুদ্ধে যারা চোরাশিকারীরা ধ্বংস করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। কেননা অনেকেই জানে না বন দপ্তরের আইন বলে একটা রয়েছে, প্রাণী সংরক্ষণের আইন, যেটা কিন্তু বন্যপ্রাণীকে ধ্বংস করার যারা চেষ্টা করে তাদেরকে জেল জরিমানা পর্যন্ত হতে হয়। সুতরাং এরা যে জানে না তাদেরকে জানাতে হবে জনমত প্রচারের মাধ্যমে। সুতরাং বন্ধু, আরও বিস্তারিত মাথায় কিছু এলে আমি কিন্তু শেয়ার করার জন্য ভিডিও নিয়ে আসবো, আপনি সঙ্গে থাকবেন একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে, নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত দিয়ে। তাহলে বন্ধুরা, আগামী ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।